আল বায়ান মিডিয়া, আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আহলিহিমা আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান আযলামু মিম্মা মানআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফি হাসমুহ, সাদাকাল্লাহু মাওলানাল আযীম। গত মার্চ মাসের 29 তারিখ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশের বিজ্ঞ আলেমদেরকে ডাকা হয়েছিল। সেখানে বাংলাদেশের অনেক বড় বড় আলেম জনাব মাওলানা মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বরকাতুহুম, জনাব মাওলানা মুফতি আব্দুল মালেক সাহেব জিদা মজদুহুম সহ অনেকে উপস্থিত ছিলেন, আমি উপস্থিত ছিলাম। সেখানে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছিল এগুলো নিয়ে পক্ষে বিপক্ষে কিছু কথাবার্তা সামনে আসতেছে বিধায় আমি দেশবাসীর সামনে উপস্থিত হয়েছি, এর ব্যাখ্যা তুলে ধরার উদ্দেশ্যে। সেখানে একটি কথা ছিল, মসজিদে জামাত চালু থাকবে তবে সীমিত আকারে চালু থাকবে। এই সীমিতের ব্যাখ্যা কী তাও তুলে ধরা হয়েছিল, তবে একটু স্পষ্টতা বাকি ছিল, সে কারণে এখন সামনে আসা। এক নম্বর কথা হলো, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর আলোকে মসজিদ আবাদ রাখা ফরজে কেফায়া, মসজিদ কিছুতে বন্ধ করা যাবে না, তবে ফরজে কেফায়া আদায়ের লক্ষ্যে যে কয়জন মানুষ উপস্থিত থাকলে জামাত সংগঠিত হয়, যেমন পঞ্জেগানা নামাজে পরিপূর্ণ জামাত হতে হলে ইমাম ব্যতীত দুজন মুসল্লি হলেই পরিপূর্ণ জামাত হয়, জুমার নামাজে ইমাম ব্যতীত তিনজন উপস্থিত থাকলে পরিপূর্ণ জামাত হয়। অতএব যদি ইমাম মুয়াজ্জিন, মসজিদের খাদেম এবং আরও কিছু মুসল্লি মিলে জামাতে কমপক্ষে তিনজন, জুমায় কমপক্ষে চারজন যদি হয়, এতে ফরজে কেফায়ার দায়িত্ব আদায় হয়ে যাবে, পুরো এলাকাবাসী এর থেকে দায়িত্ব মুক্ত হয়ে যাবে। হ্যাঁ, এখন অন্যদের জন্য জামাতে এবং জুমায় শরীক হওয়া এটা সুন্নতে মুয়াক্কাদা, আর সুন্নতে মুয়াক্কাদা কিছু কিছু ওজরের কারণে ছেড়ে দেওয়া বৈধ আছে, যেমন বেশি দূরে যাওয়া লাগবে না, আমাদের হাতের কাছের কিতাব, গ্রহণযোগ্য কিতাব বেহেশতে জিওয়ারের মধ্যে উল্লেখ আছে যে জামাত ছেড়ে দেওয়ার জন্য ওজর হলো 14টি, তার মধ্যে একটি হলো, যেমন আমি হুবহু 11টি পড়ছি, সর্দি সখ্ত হোনা কে বাহার নিকালনে মে ইয়া মসজিদ তক জানে মে কিসি বিমারি কে পয়দা হো জানে কা ইয়া বাড় জানে কা খৌফ হো, ঠান্ডা এত বেশি যে বাইরে গেলে মসজিদ পর্যন্ত যেতে কোনো অসুস্থতা সৃষ্টি হতে পারে, কোনো রোগ সৃষ্টি হতে পারে, অথবা রোগ বেড়ে যাওয়ার ভয় থাকে, তাহলে জামা ছেড়ে দেওয়ার অবকাশ আছে। বর্তমান পরিস্থিতিতে জামায়াত হতে গেলে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার জন্যে গালেব তথা প্রবল ধারণা, অতএব এই পরিস্থিতিতে জামাত তরক করা ইসলামের দৃষ্টিতে অবৈধ হবে না। তাই মসজিদে জামাত কায়েম হতে যে কয়জন মানুষের প্রয়োজন, ওই কয়জন মানুষে জামাত কায়েম করবে, বাকিরা নিজ নিজ ঘরে যথাসাধ্য জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করবে। যদি এই ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত নেয় জামাত সীমিত করার, শরীয়তের দৃষ্টিতে এটা অবৈধ হবে না।
এর পাশাপাশি আরেকটি আবেদন থাকবে, এই ধরনের মহামারী, এই ধরনের মুসিবত আমাদের গুনাহের কারণেই আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। অতএব যার পক্ষ থেকে এই মুসিবত আর মহামারী এসেছে তার কাছে ধন্না দেয়াই হবে এর থেকে উত্তরণের সঠিক পথ। অতএব আমরা এখনই অবৈধ অশ্লীল বেহায়াপনা উলঙ্গপনা বেলাল্লাপনা গানবাধ্য এক কথায় আল্লাহ পাকের সকল নাফরমানি পরিহার করে খালেস দিলে অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ পাকের কাছে তওবা করি, কান্নাকাটি করি। এতে আশা করি ইনশাআল্লাহ তিনি আমাদের থেকে মুসিবত উঠিয়ে নিয়ে যাবেন। সামনে আগামী বৃহস্পতিবার দেবগত রাত্রে শবে বরাত, একটি গুরুত্বপূর্ণ ও ফজিলতের রাত। এ রাত্র মসজিদে না গিয়ে নিজ নিজ ঘরে খুব কান্নাকাটি করি, তওবা ইস্তেগফার করি, এবাদতে কাটাই এবং এই মুসিবত দূর হওয়ার জন্য আল্লাহ পাকের কাছে জোর দরখাস্ত পেশ করি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনই এই মুসিবত দূর করতে পারেন এবং করবেন, আমরা আশাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আরেকটি কথা, করোনা ভাইরাস সম্পর্কে সারা দেশ থেকে অসংখ্য ফোন আসতেই থাকে, তো এই সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা আশা করি অল্প সময়ের মধ্যেই তুলে ধরব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।